কারিকারি টাকা ঢেলে দল সাজিয়ে খেলতে না পারার আফসোস বুঝি ফুরলো বসুন্ধরা কিংসের। ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, সঙ্গে নিয়ে চার মাসের দুর্দান্ত প্রস্তুতি। কিংসদের দুর্গে যেসব অস্ত্র আছে তাতে কাঁপন ধরবে যে কোনো প্রতিপক্ষের, মিডফিল্ড থেকে ফরওয়ার্ড লাইন, তারকায় ঠাসা দেশি বিদেশিদের নিয়ে। গোলকিপিংয়ে ভরসা আনিসুর জিকো, তবে তারা চিন্তিত ডিফেন্স লাইনে ইঞ্জুরি নিয়ে, খেলতে পারবেন না তপু, সুশান্ত ও ফয়সাল। সবাই জানে বসুন্ধরা দারুণ একটা দল, তাছাড়া আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে, আশা করি ইতিবাচক শুরু হবে। আমাদের মনোবল বাড়াতে ও শিরোপা ধরে রাখতে জয়টা গুরুত্বপূর্ণ, তবে রহমতগঞ্জকে আমি সমীহ করছি। যারা প্রিভিয়াস ইয়ারে চ্যাম্পিয়ন থাকে তাদের কিন্তু একটা রেসপন্সিবল বেশি থাকে, বিকজ ভালো পারফর্ম করতে হবে, কারণ আবার বিগত যেই ট্রফিটা ছিল সেটাও ঘরে আনতে হবে। তো এই জিনিসটা নিয়ে আমরা খুব সিরিয়াস, তো আমরা আশা রাখি কালকে আমরা একটা ভালো পজিটিভ ম্যাচ দিয়েই শুরু করব। ঢাকায় ফুটবলে রহমতগঞ্জের সুখ্যাতি জায়ান্ট কিলার হিসেবে ওরাই আসরের বর্তমান রানার্স আপ, তবে এবার সেই আত্মবিশ্বাস নেই পুরান ঢাকার ক্লাবটির। দলের বেশিরভাগ ফুটবলারই বয়সে তরুণ, তার চেয়েও সমস্যা প্রকট হয়েছে বিদেশিরা এখনও ক্লাবে যোগ না দেয়ায়। আমাদের তিনটি খেলোয়াড় এখনও আসে নাই, আগামীকাল আশা করছি দুটি খেলোয়াড় আমাদের এসে পৌঁছাবে, বাকি একজন হয়তো দুই তিন দিনের ভিতরে চলে আসবে। আমাদের যে কোচ আছেন জিলানি সাহেব, উনি দলটাকে গত এক মাস যাবৎ প্রশিক্ষণ দিচ্ছে, এবং তার এবং গতকালকে আমি প্লেয়ারদের সাথেও কথা বলেছি, তাদের কনফিডেন্স আছে তারা ম্যাচটা ভালো করবে বলে আমাদের বিশ্বাস। আমার দল চেষ্টা করবে একটা ভালো, নিজেদেরকে সেভ করে খেলে ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। নিঃসন্দেহে বসুন্ধরা বিগ বাজেটের টিম, নাম্বার ওয়ান টিম, তাদেরকে সময় করে আমি আমার টিম মাঠে নামবে। ফেডারেশন কাপে মাঠে নামার আগে বসুন্ধরা ও রহমতগঞ্জ দুটো দলই কোভিড টেস্ট করিয়েছে ফুটবলারদের, সেখানে কারোরই করোনা শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।